একটা কথা রাহুল সিনহাকে বলছি, দাঁত খিচিয়ে খিচিয়ে বান্দরের মতন কথা বলেন, পুরো দাঁত বান্দর যেমন দাঁত খেঁচায় সেমন দাঁত খিচিয়ে খিচিয়ে কথা বলেন। তা আপনি বলুন দাঁত খেঁচো এই চালটা কী চাল? আর একটা টেকো বসে শান্তনু, শান্তন ওই ওই টেকে টোকাও জিজ্ঞেস করুন যে টেকো এই চালটা কিসের চাল। বারবার রাজ্য রাজ্যপাল কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে একটা বিরোধিতার পথে। একটা কথা চিন্তা করবেন, মানুষের যখন বয়স হয় তার ভীমরীতি ধরে। দেখুন কদিন আগে রাহুল সিনহা এবং দিলীপবাবু কদিন সমানে কন্টিনিউ বলে যাচ্ছে, রেশনের ঝামালি, রেশনের মারামারি, রেশনের চাল খুব বাজে চাল, লজ্জা লাগা উচিত, মিথ্যাবাদী ধোঁকাবাজ দল একটা। আপনাদের একটা জিনিস দেখায়, এইটা রাজ্য সরকারের চাল, এটা রাজ্য সরকারের চাল, একটা খুদ নাই, একটা বালি নাই, একটা ভাঙা নাই। দেখুন রাজ্য সরকারের চাল, দেখুন রাজ্য সরকারের চাল দেখুন। আর বলছে রাহুল সিনহা কি বলল, যে খাদ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, ওর লজ্জা লাগা দরকার, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দেখুন কেন্দ্র সরকারের চাল এফসিআর, মানুষ খাবার যোগ্য নয়। দেখুন এফসিআর চাল ছত্রিশগড় থেকে এসছে, জায়গাটা কোথায় গো? বিলাসপুর, বিলাসপুর থেকে এসছে এবং রায়পুর, এবং রায়পুর 17-18 চাল গোডাউন থেকে দিল মেন্টাল রানা সিং, সঙ্গে সঙ্গে ওনার চিপ ইয়েকে ডেকে পাঠিয়ে এরিয়া ম্যানেজারকে বললো এই চাল আমরা নেবো না, আমরা মানুষকে দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ডিএম এবং মেন্টাল রানা সিং ডিসি সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে গোডাউনে লোক বসালো, এখনও চাল দিতে পারে নাই। গোডাউনে লোক বসালো কে? ডিএম ডিসি বললো আমরা চাল দেখে নেবো, 17-18 চাল, দেখে নিন চালের রং, এ মানুষকে দেওয়া যায়? কি ভাবছে গরু মানুষ? মোদী সরকার কি ভাবছে যে মানুষরা গরু? বড় বড় কথা বলছে নয় রাহুল সিনহা, যে খাদ্যমন্ত্রী পদত্যাগ করো, চোর কাঁইকা। আর এই দেখুন খাদ্য ভারত পশ্চিমবাংলার মহামারী মানুষের মুখ্যমন্ত্রীর চাল, লজ্জা লাগা দরকার। 5 দিন পর চাল দেবো বলেছে, দেখা যাক কি চাল দেয়। কোথায় ডাল? কোথায় এখন তাহলে চাল সব বন্ধ? ডাল কোথায়? 1 কেজি করে ডাল দেবো বলেছিল, ডাল কখন দেবে? আমরা তো মিথ্যা কথা বলি না। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা 13 টাকা কি চাল সেটাকেও ফ্রি করে দিল, আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেটাকেও ফ্রি করে দিয়েছে, মানুষের জন্য করে দিয়েছে। বড় বড় কথা বলছে রাজ্য।